ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির লজ মুম্বাই সাড্রাম নগরনি কেতাল চংজাক এমএলএ এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার ন খাবাই লামসুমনি পান্ডা সংস্থা যাক্ষা লামসুমনি পান্ডা ও ফাইম মানজাক্ষা মেয়র এবং এমএলএ দীপক মজুমদার ন কারি বাহিনী আদিবাসী মহিলা সমিতির অফিসার তাই জুদা জুদা তাঁকরা আদংসুর আমি বিধায়ক হিসাবে আপনাদের আশীর্বাদে আপনারা আর্থিক প্রচেষ্টা করব বা সহযোগিতা তখন বিধায়ক হচ্ছে তখন রাজ্য সরকার বা বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাকে সম্বন্ধিত করছে খুব ভালো লাগছে যে আমার তারা সুন্দরবন করেছে তো আজকে আমাদের আদিবাসী সমিতির পক্ষ থেকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছি খুব ভালো লাগছে কারণ আমি এই সমিতি যখন অনুভব মুখার্জি ছিলেন তখন দু একবার আমার সুযোগ হয়েছিল যে একটি পদে উনি একটা বলছেন এখানে আমাদের সম্পাদিকা উনি একটা ব্যক্তি প্রতিষ্ঠান উনি বিশেষ করে আমরা যতটা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের স্বাস্থ্য নির্ভর করার ক্ষেত্রে তখনকার সময় কিন্তু অধিক কাজ ছিল এখন যতটা সরকারি সহযোগিতা কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যের প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা কর্তৃপক্ষ সামনে রেখে যেভাবে কাজ করছে তখনকার সময় কিন্তু এই সমিতি অনেকটাই কঠিন ছিল যে যে সকল মায়েদের তারা ভাবতেন যে সকল শিশুদেরও তারা ভাবতেন এটা কিন্তু অনেকটাই কঠিন পরিশ্রম ছিল তারা কিন্তু সেই কাজটা করে এসেছেন এটা চিন্তাভাবনা আজকে সরকারি পর্যায়ের মধ্যে বিভিন্ন জায়গায় করছে বিভিন্ন ব্যক্তি পরিশ্রম কিন্তু সামাজিক সংস্থায় কাজগুলি করে যাচ্ছে এটা একটা বিশেষ আমি বলবো যে বিশ্বতারা থেকে এসে তৎকালীন সময় আজকে থেকে এত বছর আগে 1953 সালে যদি তখন প্রতিষ্ঠা হয়েছিল 63 সালে যা করেছেন ইনস্টিটিউট পেয়েছে তারপর তারা কিন্তু পিছিয়ে পড়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা গরিব অংশের মানুষ এবং যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে ছিল তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব তারা নিয়েছে তখন তাদের এতটা সুযোগ কত ছিল আমি জানি না তখন পরিস্থিতি কিন্তু তারা কাজটা করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা না পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর করার জন্য যে সে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা ট্রেনিং করা বা তাদেরকে উপযুক্ত করা তাদের মানসিকভাবে কখন তৈরি করা তারপর তাদেরকে বাইরে থেকে বের করে এনে তাদেরকে আত্মনির্ভর করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যেটা এখন আমাদের সরকার চেষ্টা করছে কাজ করছে এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি আমাদের কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকম স্কিম আছে এবার বাজেটে দেখেছে মহিলাদের প্রতি সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া আছে যাতে আমাদের বিশ্বাস আমরা যেটা বিশ্বাস করি এই মমতা একাডেমি এবং বা মহিলা আদিবাসী মহিলা সমিতি তারা যে চিন্তা কাজ করছে যদি আমাদের দেশের নারীদের আমাদের তাদের মূল্যায়ন করতে পারি তাদেরকে সম্মান জানাতে পারি তাদেরকে আত্মনির্ভর করতে তবেই দেশ এগিয়ে যাচ্ছে কারণ নারীদের অগ্রগতি মাধ্যমেই দেশের অগ্রগতি সারা বিশ্বের দেখেন আমাদের ভারতবর্ষে প্রমাণিত সেক্ষেত্রে আদিবাসী মহিলা সমিতি কাজ করে যাচ্ছেন ওনারা অনেকগুলি দাবি রেখেছেন আমাদের সম্বোধনার পাশাপাশি এটা বলবো সম্ভবত আছে ওনারা যে চিন্তা ভাবনা করে কাজ করেছেন কারণ আমরা দেখেছি যখন যারা আর্থিকভাবে দুর্বল মহিলারা পরিচিকার কাজ করেন বা কোনো কাজ করে বাধা হয় তাদের ছেলেদের শিক্ষার দিকটা তারা দেখতে পারে না তাদের বিচার ব্যবস্থা সবচেয়ে বড় চিন্তা হয় এটা পাশাপাশি যদি আমরা এই ধরনের কোনো আবাসিক ব্যবস্থা করতে পারি সেরকম ছাত্রছাত্রীদের বা ছেলেমেয়েদের পড়াশোনা বা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি নিশ্চয়ই এটা অনেকটা সমাজের পক্ষে ভালো হবে সমাজের অনেকটা যে আজকে যারা পড়াশোনা থেকে বা শিক্ষার্থীগুলো থাকছে যেমন বিশেষ করে পড়াশোনা করেছেন বিশেষ করে তারা সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত হয়েছেন অর্থের জন্য হোক বা লাভ দেওয়ার দিক থেকে হোক মহিলারা রাজ্য করছেন ধর্মান্তর করছেন এটা একটা বিশেষ দিক এটাকে তৎপর আছে সমাজ যেমন সরকারের উপরে সরকারের প্রকল্পগুলি বাস্তবায়িত করতে হলে সমাজের প্রত্যেকটা অংশ মানুষের সরকারের